ব্রয়লার মুরগি ড্রেসিং এর পানিতে খাওয়া জায়েজ কিনা? দীর্ঘ প্রশ্ন, আমাদের দেশে আলেমরা অনেকেই নাজায়েজ বলেন। আমি ক্ষুদ্র জ্ঞানে যেটা বুঝি, এটা নাজায়েজ নয়, পরিহার করা উত্তম। আমরাও খুব চেষ্টা করেছি আজীবন পরিহার করার, কিন্তু নাজায়েজ বলা খুব কঠিন। পর্যায়গুলো আলেমরা অনেকে আছেন বোঝেন। একটা গোশতের টুকরো, একেবারে কাঁচা গোশতের টুকরো, হঠাৎ গুয়ের ভিতরে পড়ে গেছে, অথবা গুয়ের গরম গুয়ের এসে পড়ে গেছে, ওটা তুলে ধুয়ে রান্না করে খাওয়া যাবে কিনা? হ্যাঁ, মশলা কি বলে, যাবে না? যাবে। হ্যাঁ না, আমি শরীয়তের মশলা বলছি, রুচির কথা। একটা গুয়ের টুকরো ইসের ভিতরে একটা গোশতের টুকরো পড়ে গেছে, আপনি ধুয়ে রান্না করে খেয়েছেন, নাজায়েজ হবে কিনা? আলেমদের কাছে ভালো করে শুনেন, তারা বলবেন না, নাজায়েজ হবে না। এমনকি আলেমরা বলতেন, যদি খাবারও ময়লার ভিতরে পড়ে, তুলে ধুয়ে খেয়ে নিও। এখন আমরা একটা মুরগিকে ইসে দিয়েছি, ড্রেসিংয়ে দিয়েছি, কত মিনিট রাখে? হ্যাঁ, দুই মিনিট, এক মিনিট গরম পানিতে। ওই নাড়ি এবং ময়লাগুলো আল্লাহর ন্যাচারাল পর্দার ভিতরে থাকে, ঠিক না? আল্লাহ যে পর্দা তৈরি করে দিয়েছেন, ওটার ভিতর থেকে কিন্তু কিছু বেরোই না, এটা মানুষের বানানো পর্দা না। দুই নম্বর হলো, অনেকে বলে সিদ্ধ হয়ে যায়। আচ্ছা, মুরগি যখন সিদ্ধ ড্রেসিং করে দেয়, সিদ্ধই যদি হয়, আপনি কি ওই মুরগি খাবেন না বাড়ি এসে রান্না করবেন? না, সিদ্ধ হয় না ভাই। তো এই জন্য এটা পরিহার করা ভালো। যারা এটা ড্রেসিং করে, তাদের মাঝে মাঝে পানি পাল্টানো উচিত, পরিষ্কার পানি দেওয়া উচিত। তবে এই ড্রেসিংয়ের কারণে মুরগি নাজায়েজ হয়ে যায়, এটা ঠিক না, এটা অনুচিত, এটা পরিহার করা ভালো। আমরা যেমন চামড়া ছুলিয়ে অনেক সাধ্য থাকলে চামড়া, বিদেশে আমরা করতাম কি, জিল্দ বাররা, মানে চামড়া ফেলে দাও, আমার চামড়ার দরকার নেই, আমার গোশত দাও, তাহলে আর কিন্তু ড্রেসিংয়ে দেয় না।